মরাণর আশ্রয় শিবিরতে মৃতকর পরিয়ালে অনুষ্ঠিত করবলিয়া হয়েছে মৃতকর তেলনি। বানত বিধ্বস্ত মাহমরা সমষ্টির বহুকীক গাঁও ভয়ঙ্কর বানে তছনছ করলে ঘর দুয়ার, বিস্তর কৃষিভূমি। মরাণর সমীপর মাহমরা সমষ্টির বহুকীক গাঁত বানাক্রান্ত সকলের এতিয়া নাজল নাথল অবস্থা। শেহতীয়াক বানত বিধ্বস্ত হয়ে পড়া মরাণর রাঙলি ঘিলাগুড়ি গাঁত এতিয়া বানাক্রান্তর হাহাকার অবস্থা। বানপ্রাণী হ্রাস পাইছে যদিও আপন ঘরখনের ঘুরি যাব পৰা নাই বানাক্রান্ত রাইজে। ঘিলাগুড়ি যুবক সংঘত রাইজে নিজে স্থাপন করে লওয়া আশ্রয় গৃহত অভাবনীয় সমস্যার মাজত দিন পার করেছে বর্ণাঢ্যয়। কেন বানে বিধ্বস্ত করে যাওয়া গাঁওখনত বর্ণাঢ্যর খবর লবলৈ বিগত প্রায় এটা সপ্তাহে ভরে নিদিলে চৰাইদেউ জেলা প্রশাসনের কোনো লোকে। দুর্দশাগ্রস্ত রাইজর খবর লবলেও আহরি নাপালে মাহমরা সমষ্টির বিধায়ক তথা অসম সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী যোগন মোহনে। উল্লেখ্য যে তিনিদিনের পূর্বে গাঁওখনের মাধব গগৈ নামের এজন ব্যক্তির বানপানীর মাজতে দোকানলৈ ওলাই যাওতে বানর কবলত পড়ে শোকাবহ মৃত্যু হয়েছিল। মৃত ব্যক্তিজনের পরিয়ালবর্গও বর্তমান আশ্রয় গ্রহণ করে আছে ঘিলাগুড়ি যুবক সংঘত। এই অস্থায়ী আশ্রয় গৃহতে বর্তমান পরিয়ালটে পালন করেছে মৃতকর নীতি নিয়ম। ইমানর পাছতো কিন্তু সহায় সাহায্য দূরের কথা, স্থানীয় প্রশাসনের তরফের পৰা এখাৰি মাত লগোৱাৰ পরিবেশ দেখা পোৱা নগল। মাধব গগৈ আছিলে স্বামী নাম, দোকানলৈ ওলাই আহিছিলে কামৰ পৰা। আহি দোকানলৈ আহোঁতে পানী সোঁতত আৰু ইয়াতে আছোঁ যুৱ সংঘত। মাধব গগৈ নামে কামৰ পৰা আহি দোকানলৈ বুলি ওলাই আহিছিল, এতিয়া পানী সোঁতৰে পৰি মৃত্যু হৈছে। তিলানিটো ইয়াৰ পাতিলো, তাৰপিছত ইয়াতে হ'ব বুলি হৈছে। তিন দিন পূর্বে মাধব গগৈ নামের এগারী ব্যক্তি বানত উঠি গেছে, বানত উঠি তখেতে মৃত্যুক আকালি লৈছে। কিন্তু বর্তমানলৈকে আমার স্থানীয় বিধায়ক আছে, মন্ত্রী আছে, মন্ত্রী এই মুহূর্তলৈকে বর্তমানলৈকে ঘিলাগুড়ি যুব সংঘর গাঁত যুব সংঘত উপস্থিত নাই, সরকারি প্রশাসনের কোনো ধরনের ব্যবস্থা নাই। এয়া তীব্র গরিহণাযোগ্য। অতি শীঘ্রে এই যে ঘিলাগুড়ি যুব সংঘয়ে যুব সংঘর রাইজক, স্থানীয় রাইজক সাহায্য দিয়ক, সরকারি যে অনুদান দিব লাগে অনুদান দিয়ক। এনে দুর্দশাগ্রস্ত ঘটনার পিছতেই এতিয়া ক্ষুব্ধ হয়ে পড়েছে গাঁর রাইজর লগতে মরাণ আঞ্চলিক ছাত্র সন্থা। মানব দুর্গত সকলের কাষত উপস্থিত হয়ে শীঘ্রেই সাহায্যর ব্যবস্থা করবলৈ মরাণর আঁচুয়ে মাহমরা স্থানীয় প্রশাসনক দাবি জানাইছে। ডিব্রুগড়ের রক্তিম দাসের প্রতিবেদন, লোকেল 18।